একটা পরম্পরাই আছে, যিনি রাষ্ট্রপতি দাঁড়ান, সবাই চায় যে সর্বসম্মতিতে হোক রাষ্ট্রপতি প্রার্থী এবং নির্বাচন। তো যিনি এনডিএ সবচেয়ে বড় জোটের প্রার্থী, তিনি স্বাভাবিকভাবে সবার কাছে আবেদন করছেন যে আপনারা সর্বসম্মতি আমাকেই ভোট দিন, জেতান। তো উনি তাদের তরফ থেকে, তার তরফ থেকে প্রচার করছেন, হয়তো অন্য রাজ্যেও যেতে পারেন প্রচার করতে, এর আগেও হয়েছে এরকম। তো সে কাজটা উনি করেছেন, বাকি যারা আছেন অন্য পার্টির লোক তারা বিচার বিবেচনা করবেন। এইভাবে হুমকি ধুমকি দিয়ে তারা লোকজন নিয়ে আসে, আর টিএমসির মিছিল মিটিং এখন যারা আছে পার্টি ওয়ার্কার কেউ আসে না, যারা সিন্ডিকেট চালায়, যারা মিড ডে মিলের কাজ করে, যারা 100 দিনের কাজ করে, সেই লোকেরাই গাড়ি ভর্তি করে আসে, আসে চুপচাপ বসে, প্যাকেট নিয়ে চলে যায়। এটাই টিএমসির পার্টি। পার্টিতে কর্মী বা রাজনৈতিক কর্মী বিশেষ কেউ নাই, সব ব্যবসায়ী আর করে খাওয়া লোকেরাই আসছে। চাকরি দুর্নীতি মামলায় ববিতা সরকারকে পরেশ অধিকারীর মেয়ের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এবং তার বেতন বকেয়া বেতনও দেওয়ার এ করেছে। দেখুন, কোর্টের বিচারাধীন বিষয় চলছে এবং তারা যা নির্দেশ দিয়েছেন সবাইকে মানতেই হবে। দুর্নীতি যে ব্যাপক হয়েছে এটা প্রমাণিত হয়ে গেছে, এখন সরকারের কর্তব্য সেটাকে ঠিক করা, এবং যারা যোগ্য, যাদের চাকরি পাওয়ার অধিকার আছে, তাদেরকে চাকরি দিয়ে দায়িত্ব দেওয়া। আর যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, পরীক্ষা না দিয়ে ফেল করে টাকা দিয়ে, স্বাভাবিকভাবে কোর্ট তাদেরকে রিজেক্ট করছে। যেই পরেশ অধিকারী খাদ্যমন্ত্রী থাকাকালীন বামফ্রন্টের সময় ব্যাপক দুর্নীতি করেছেন, এই 614 জনের নিয়োগ হয়েছে, তাদেরকে বাতিল করা হয়েছে। শিক্ষা বিভাগে এখন আছেন, আগের থেকেই চলছে, সেই দুর্নীতি উনি আরও বাড়িয়েছেন এবং নিজের লোকেদের আত্মীয় সঙ্গে চাকরি দিয়েছেন। এইভাবে বাংলার রাজনীতিকে, বাংলার সমাজকে এরা ব্যাপক কলুষ করে দিয়েছে, কলুষতা নিয়ে এসেছেন তার মধ্যে। সেই কলুষতা দূর করার একটা প্রয়াস শুরু হয়েছে কোর্টের মাধ্যমে, সিবিআইয়ের মাধ্যমে। আমাদের বিশ্বাসও আছে এবং আমাদের দাবি যে এটা শেষ পর্যন্ত যাওয়া উচিত। পশ্চিমবঙ্গলে এই ধরনের দুর্নীতিরাজ বন্ধ হওয়া দরকার।